লেবারসরা থাকবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকবে, আরও ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা থাকবে, তার পেছন থেকে জায়গা করা হবে, আপনারা সেখানে আসবেন, সেখানে বসবেন। এবং এতে সাক্ষী থাকার জন্য আমি স্কুল ডিপার্টমেন্টকে 10,000 ছাত্রছাত্রী 11-12-এর তাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরও নিয়ে আসবে, তারাও যাতে ভবিষ্যতের জন্য সাক্ষী থাকতে পারে। আমরা তো একদিন হারিয়ে যাব, তারা তো থাকবে, তাদের এই লিগাসিটা মাথায় রাখতে হবে এবং তারা আপনাদের দেখে শিখবে। সেই জন্য এটা হচ্ছে মিছিলের দিক, ঠিক আছে? আর মিছিলের সামনে যে ব্যানারটা, ওটা আইএনসিএ করবে দুর্গা মায়ের কাঠামো দিয়ে, এবং পুজো ফোরাম যারা আছেন তারাও একটা ব্যানার করবেন সবাইকে নিয়ে, আর সব ক্লাব তার ব্যানার নিয়ে আসতে পারেন। দুই হচ্ছে দুর্গাপুজো ফোরাম থেকে যে মা দুর্গার ছবিটা, মাটির মূর্তি, অরিজিনাল মূর্তিটা আমাকে দিলেন তারা, আমি এটা কিন্তু আইএনসিএ ডিপার্টমেন্টকে রেখে দিতে বলেছি। ইউনেস্কোকে আমরা 1 তারিখে যে সম্বর্ধনা দেবো, আমরা ওই মূর্তিটি তাদের হাতে তুলে দেবো, কারণ এটা আপনাদের সবার জন্য। আমি দেখেছি আগের দিন সন্ধ্যেবেলা এসে বসিয়ে দেয়, বা সকালবেলাতেও বসিয়ে দেয়, কোজাগরী পূর্ণিমা যেহেতু সন্ধ্যের দিকে হয়, বাড়িতে যারা করে তারা সকালের দিকে করে। দুর্গাপুজোর জন্য সরকারি ছুটি থাকবে 30 সেপ্টেম্বর শুক্রবার থেকে 10 অক্টোবর পর্যন্ত। এরপরে আছে আমাদের ২৪শে অক্টোবর কালী পুজো। আমরা কালী পুজোয় দুদিন ছুটি দিই, 24-25। 27শে অক্টোবর আছে ভাইফোঁটা। 30শে অক্টোবর ছট পুজো, 30 এবং 31শে অক্টোবর দুদিন দেওয়া থাকে। 2রা নভেম্বর জগদ্ধাত্রী পুজো, ওটা ছুটি থাকে না। এটা মোটামুটি আপনাদের কাছে আমি বললাম। এরপর বলি, পুজো করতে গেলে খরচা তো আছে। শরম মা পাপ হরং দেবং মকরায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদাভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ রাধা গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায়না।